আবাসিক হলের দশতলা ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষ শিক্ষার্থী মারিয়া রহমানের মৃত্যুতে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ ও ক্লাস পরীক্ষার চাপ কমানো সহ সব দফা দাবিতে আন্দোলন অব্যাহত রেখেছেন শিক্ষার্থীরা। রবিবার ক্লাস পরীক্ষা বর্জন করে সকাল 10:30টার দিকে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা। তাদের দাবি সংবলিত স্মারকলিপি উপাচার্যকে দেবেন বলেও জানান। শিক্ষার্থীদের দাবি, মারিয়া রহমানের আত্মহত্যার ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা নিতে হবে।